প্রশ্ন থাকলেও বুয়েট শিক্ষার্থী ফরিদি নিহতের ঘটনায় র‍্যাব ও গোয়েন্দা পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে বুয়েট শিক্ষার্থীরা। বিকেলে বুয়েটে সংবাদ সম্মেলনে তারা সন্তোষ প্রকাশ করেন। এ সময় র‍্যাব ও পুলিশ গোয়েন্দা পুলিশের সাথে আলোচনা করে তাদের ব্যাখ্যা তুলে ধরেন। এ বিষয়ে তারা আর কোনো কর্মসূচিতে যাবে না বলেও জানান। সিসিটিভি ফুটেজ থেকে তারা যেটা দাবি করছে যে এটা ব্রিজ থেকে যে লাভ দিছে এটা ফারদিন কিনা, এর গ্যারান্টিটা কোথায়? তিন নম্বর কোশ্চেন, ফারদিন যে এত জায়গায় ঘুরে বেরিয়েছিলেন ওই দিন, এর কোনো সলিড প্রুফ আছে কিনা? কারণ আপনারা জানেন তার বাবা এই নিয়ে কিন্তু এর আগে একাধিকবার কোশ্চেন করছে যে এর কোনো প্রুফ তার কাছে মনে হয়েছে যে কেন ঘুরলো, কিভাবে হলো, এগুলো তিনি ক্লিয়ারলি জানেন না। আচ্ছা, এক লেগুনা ড্রাইভার কতদিন আগে ফারদিনকে নামাই দিল রাস্তায়, সে কিভাবে এই জিনিসগুলো মনে রেখেছিল? ওগুলো কোশ্চেন ছিল, এই কোশ্চেনগুলোর অ্যান্সার পাওয়া অন্য অনেকের মতো, যারা যেহেতু এটা ন্যাশনাল ইস্যু, বাইরের অনেকের এটা নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল, আমাদের ছিল, এবং আমরা এই জন্য কিন্তু একাধিকবার মানববন্ধন করেছি, আমাদের বন্ধু হত্যার প্রতিবাদ আমরা চেয়েছি। কাজেই আমরা মনে করেছিলাম ডিবি অফিসে যাওয়া আমাদের কাছে মুক্তি কাটার সিদ্ধান্ত ছিল।